মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে মহরম। রমজানের পর মহরম ইসলাম ধর্মে সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত হয়। এই মহরম উপলক্ষে এদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রানীগঞ্জ বাজার এলাকায় কালাপাহাড়ির ঢালে চাদর চড়ালেন শহর জয়হিন্দ বাহিনীর সদস্যরা। তৃণমূল কংগ্রেসের শহর জয়হিন্দ বাহিনীর চেয়ারম্যান যোগেশ্বর দাস বৈরাগ্য জানান, এই পবিত্র দিনে তারা মাজারে চাদর চড়িয়ে ঈশ্বরের কাছে রাজ্যের মানুষের সুস্থতা কামনা করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেন। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী সুস্থ থাকলে দেশের মানুষের উন্নয়ন হবে। আমরা কালাপাহাড়ি ঢালে এসেছি শহর জয়হিন্দ বাহিনীর পক্ষ থেকে, রাজ্যের মানুষের সুস্থতা কামনা করি আজকের এই পবিত্র দিনে, এবং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তথা আমাদের অভিভাবিকা ওনার সুস্থতা কামনা করি। উনি যতদিন সুস্থ থাকবেন ততদিন বাংলার মানুষের লাভ হবে। শহর জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস জানান, তারা সকলে মিলিত হয়ে দেশের সকল মানুষের মঙ্গল কামনা করলেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে একত্রিত হয়ে থাকতে পারেন সেই প্রার্থনা তিনি করেন। আমরা বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর উদ্যোগে আজকে পবিত্র মহরম উপলক্ষে আমরা আজকে কালোপাহাড়ির বাজারে এসেছিলাম। এখানে আমরা সকলে মিলিত হয়ে কালোপাহাড়ি পুজো দিলাম এবং সাথে সাথে সারা দেশের মানুষের মঙ্গল কামনার প্রার্থনা করলাম, এবং জাতিভেদ আমরা ভুলে সবাই আমরা একত্রিত হয়ে আমরা আগামী দিনের মানুষের সেবায় যাতে নিযুক্ত হতে পারি সেই বার্তাই আজকে ভগবানের কাছে পাঠালাম। প্রচুর লোক গতকালকে আপনার প্রায় 10 থেকে 15 হাজার লোক এসেছিলেন, এখানে পুজো দিয়েছেন, মুসলিমরা জিয়ারত করেছেন সকলের মঙ্গল কামনা করে, এবং সবার নিজের নিজের যারা বিপদে আপদে পড়ে রয়েছে তাদের জন্য তারা মানসিক করেছেন যে বিপদ আপদ থেকে মুক্তি পেলে আমরা এই জিনিসগুলো দেব এখানে। হ্যাঁ, প্রসাদ প্রসাদ নিয়ে আসে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।